দেখলাম গত তিন চার দিন আগে এক যুবক আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছেন, নাম হলো রিয়াস। সে আমার নবীকে বলেছেন, এত কুরচি ভাষায় বক্তব্য দিয়েছেন, সে লাইফে এসে এত খারাপ ভাষায় মন্তব্য করেছেন, যে ভাষাগুলো আমি এখানে উপস্থাপন করব না। এগুলো যারা ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যারা ছাড়েন তারা পাবেন। কিন্তু পিতা কেমন পিতা দেখেন, তার পিতা তাকে এই কথা বলার পরে তাকে তেজপুত্র করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আমি মনে করি শুধু রসুলকে গালি দিয়েছেন বলেই পিতা যেমন তার সন্তানকে তেজপুত্র করে দিয়েছে, সেই সেলিম মাস্টার আপনা আমি যদি আজকে ওই আদর্শ ধারণ করতে পারতাম, আপনার ছেলে যদি মেসির মতো চুল কাটে, আপনার ছেলে যদি নেইমারের মতো চুল কাটে, আপনার ছেলে যদি কোরআন বিরোধী কাজ করে, আপনার ছেলে যদি নামাজি না পড়ে, তাকেও যদি আপনি শাস্তি দিতেন, আল্লাহর কসম করে বলি এই সমাজে বেনামাজি থাকতো না, আপনার সন্তান একটা সোনার সন্তান পরিণত হতো। আপনি আমি পারি নাই, কিন্তু আপনি আমি পিতা হয়েছি এমন যে পিতা হয়েছে কি একটু শখ আল্লাদ করবে না, এটা কোনো কথা এই বয়সে এলে করে। তোমার এই সাপোর্টের জন্য তোমাকে তোমার সন্তান কেয়ামতের বুকে লাথি মেরে জাহান্নামে পাঠিয়ে দেবে। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র গঠনের একমাত্র মডেল হবে কে? জোরে বলেন, মডেল হবে কে? এই যে চুপ করে আছেন, জোরে বলেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের। আমাদের মডেল ঋত্বিক রোশন, সাকিব খান, পরিমণি, বুবলি, এরা হওয়া যাবে না। এরা যদি হয়ে যায় ইমান ধ্বংস, আছে না নাই? জবাব দেন, আছে না নাই? আমাদের মডেল হবে সাহাবারা, দে আর আওয়ার মডেলস, দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দিস ওয়ার্ল্ড। আপনি যদি একজন মুসলমান, ইহুদি, খ্রিস্টান যে কেউ হয়ে থাকেন, আপনি গুগলে যার সার্চ দিবেন হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, গুগল অ্যান্সার দিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট, দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার, গুগলে সার্চ দিবেন যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সর্বোত্তম মানুষকে গুগল ইহুদি খ্রিস্টানেরা কিন্তু নিয়ন্ত্রিত করে, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু তারাও বা বলতে স্বীকার হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী এবং সর্ব শ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই মহামানবকে নিয়ে কিছু মানুষের কুটুক্তি আছে না নাই? এই জবাব দেন, আছে না নাই? প্রিয় ভাইরা, আমার বিশ্বনবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। এই যে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আমার নবী মতানৈক্য আছে, আমার নবীকে পাঠানো হলো রহমত স্বরূপ হিসাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ করেই দুনিয়াতে পাঠিয়েছি, তার উত্তম আদর্শ তোমরা অনুসরণ করো, তবেই তোমরা চরিত্রবান হতে পারবে। সুবহানাল্লাহ, আই হ্যাভ সিন এন্টায়ার এজ এ মার্সি, আমি সারা পৃথিবীতে পাঠাইছি রহমত স্বরূপ হিসাবে। বলি সুবহানাল্লাহ। আবার এই নবী যা কিছু বলেছে সব শরীয়তের সম্মতি হয়ে গেছে, হালাল হয়ে গেছে, যা তিনি বর্জন করার কথা বলেছেন সবটাই হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। বিশ্বনবী যা কিছু নিয়ে এসেছেন সব কিছু তোমরা অনুসরণ করবে, আর যা তিনি বর্জন করার কথা বলেছেন সব কিছুই তোমরা বর্জন করবে। বলি সুবহানাল্লাহ, তিনি যা অনুসরণ করার কথা বলেছেন সেটা তোমরা অনুসরণ করবে, আর যা বর্জন করার কথা বলেছেন সেটা তোমরা বর্জন করবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তাহলে তোমরাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। সূরা নিসা ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এখানে কিন্তু মানুষদেরকে ডাক দেনি, ডাকছে কাকে? ইমানদার বান্দাদেরকে বলেছেন, ওয়ে ইউ হ্যাভ এ বিলিভ টু অবে ইয়োর লর্ড অ্যান্ড লাস্ট মেসেঞ্জার। তোমরা যারা ইমানদার তারা আল্লাহ তালার আনুগত্য করবে, এবং তোমাদের যে নবী হবে তার আনুগত্য করবে। বলে সুবহানাল্লাহ, আনুগত্য করলে লাভ? রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
تَبِعُونِ إِخْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمُ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ الله تعالى سورة آل عمران 31 নম্বর আয়াতের মধ্যে বলেন রাসূল আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আপনার যদি কেউ পরিপূর্ণ অনুসরণ করে আপনাকে যদি অবে করে যদি মেনে চলে তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসব আর যখন ওই বান্দাকে ভালোবাসব তার সমুদয় গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন তারপর কাফের মুশরিকরা কিন্তু সহ্য করতে পারে না আপনি আমি সবাই শুনেছি যেদিন নবীকে পৃথিবীতে পাঠানো হলো জন্মের পূর্বেই জন্মের দুই মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে মারা যায় ইন্তেকাল করেন জন্ম যখন হয়ে গেছে আরবের নিয়ম ছিল ধাত্রীমাতার কাছে পাঠানো হবে ধাত্রীমাতার জন্য যখন পাঠানো হলো এক জায়গায় ওখান থেকে বিভিন্ন ওখান থেকে সারা আরবের মানুষগুলো এক জায়গায় হয় আর সন্তানগুলোকে নিয়ে যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার হলো গরিব ফ্যামিলি কেউ তাকে নিতে চায় না এমন সময় দূর দেশ থেকে আসতে হালিমাতুস সাদিয়া সেই সন্তানকে শেষমেশ দেরি করে আসার কারণে নিয়ে গেল দুঃখের বিষয় হলো সত্য আমার নবীকে যে রহমত আর বাস্তব প্রমাণ হালিমা যখন মোহাম্মদ শিশুকে কোলে নিয়েছে কি ফুটফুটে বাচ্চা যেই নবীকে যখন কোলে মধ্যে উঠালেন আল্লাহ তাআলা সাথে সাথে বরকত দেওয়া শুরু করেছে তার যে গাধা ছিল এত দুর্বল গাধা সেই গাধা সফল হয়ে গেল মাহালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে খাবার না খাওয়ার কারণে দুধ নেই কিন্তু আল্লাহ তাআলা সেই দুধ পরিপূর্ণ করে দিলে যখন নিয়ে গেছে রহমত রহমত চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু করেছে আজকে যারা গান বাজনা নিয়ে পড়ে আছে যুবক শোনো আমার নবীর কিছু খেলার সাথে ছিল ছোটবেলায় 10 কিংবা 12 বছর বয়সে তারা তাকে একবার উকাজের মেলায় নিয়ে গেল ওই মেলার মধ্যে গান অশ্লীল গান বাজনা বাজতো আমার নবী যখন চলে গেছে যাইতে চাইনি জোর করে নিয়ে গেছে যখন জোর করে নিয়ে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দান করলেন তন্দ্রা ঘুম সারা রাত গান চললো আমার নবী একটা গানের একটা কলিও শুনে নাই আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আর আপনি আমি মোবাইলে রাতের বেলা হেডফোন লাগায় ও সকিনা তোরে সারা বাঁচিনা কথা বলে না কেন হ্যাঁ কি ভাই কমন পড়ছে যেন কিছু বলেন না মন খারাপ মন খারাপ ভালো কথা কইলে তো মন খারাপ লাগে কারণ ভালো কথা কারো সহ্য হয় না আমরা শুনছিলাম নবীর কে রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছে 17 বছর বয়সে একটা সংগঠন করেছেন গত সপ্তাহে বলেছিলাম 17 বছর বয়সে একটা সংগঠন করেছেন হিলফুল ফজুল মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য একটা সংগঠন তৈরি করলেন বাট সে সাকসেস হতে পারল না ডাজন সাকসেস ইন হিজ লাইফ সে সাকসেস হতে পারল না অ্যান্ড দেন আফটার হোয়েন দ্য 40 ইয়ার্স ওল্ড যখন তার 40 বছর বয়স হয়ে গেল ইন দ্য মিন টাইম আল্লাহ রিফিল ইন দিস হোলি বুক কোরআন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন কার উপর আমার নবীর উপর বলি সুবহানাল্লাহ 600 কয় খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে নাজিল করেছেন কোরআন যখন নাজিল করা শুরু করে দিলেন বিশ্বনবী ভয় পেয়ে গেছেন একদিন নয় দুই দিন নয় 3 বছর গোপনে কোরআন প্রচার করেছে কয় বছর 3 বছর গোপনে কোরআন প্রচার করেছে 3 বছর এই 3 বছরে কি আবু জেহেলেরা তাকে কিছু বলে নাই জবাব দেন বলে নাই কি বলে যে শোনেন রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ তাআলা বলেন কাফের যারা হবে দা আনবিলিভার সেট কোরআন ইজ নট লিসন বিকজ উই হ্যাভ এস্টাবলিশড ইন ভ্যালিড পাওয়ার ইফ এ ম্যান লিসেন দা হোলি বুক কোরআন আওয়ার পাওয়ার ইজ ডিস্ট্রয়েড তোমরা কোরআন শুনবে না কোরআন আবু জাহেল আইন পাস করলো 144 ধারা জারি করলো তোমরা কোরআন শুনবে না কারণ যদি তোমরা কোরআন শোনো তাহলে যে আমরা মানুষেরা আবু জাহেল যে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসেছিল সেই চেয়ার আর থাকবে না যার কারণে সে কোরআনকে অবৈধ ঘোষণা করেছে কোরআনের তাফসিরে কোরআনের দাওয়াতে 144 ধারা জারি করেছেন কথা বলেন ঠিক কিনা
সুতরাং আজকেও যদি কেউ 144 দ্বারা জারি করে কোরআনের মাহফিল হতে দিবে না, কোরআনের তাফসীর হতে দিবে না, বুঝতে হবে তার শরীরে আবু জেহেলের রক্ত ঢুকেছে। এমন মানুষ বাংলাদেশে একটাও নাই, যদি নাই থাকতো তাহলে বক্তাকে আবার স্টেজে ডাঙ্গা কেন, যদি নাই থাকতো তাহলে বক্তাকে বটি নিয়া সেই স্টেজে হামলা করে কেন, কেন ভাই তোমার ক্ষমতা চেয়ার চলে যায়, তুমিও ইসলামের পথে আসো, ক্ষমতা আল্লাহ দিবেন, দিবেন কে, ক্ষমতার মালিক কে, ক্ষমতা থেকে নামানোর মালিক কে, এই যে আজকের সাবজেক্ট জুলুমের পরিণতি সেটা আমি শেষের দিকে বলতেছি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন কিসের জন্য, রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, আর একটা সত্য দিন দিয়া পাঠিয়েছেন যেই সত্যের কাজ আপনাকে আমাকে করতে হবে। আজকে ঈদে মিলাদুন্নবী আমি পালন করি, হ্যাঁ আমি মুসলমান, অ্যাজ এ মুসলিম আমরা কি করি, সেলিব্রেট করি, দ্য বারে রবিউল আওয়াল সেলিব্রেট সাম মুসলিম, এই দেশের মধ্যে কিছু মুসলমান এটা পালন করে, বাট আপনাকে মনে রাখতে হবে আমার করণীয় শুধু মিলাদে খুশি থাকলে হবে না, আমি আজকে মিলাদে খুশি থাকলাম, আমি আনন্দ ফুর্তি করলাম, জলছে জুলুস আদায় করে ড্যান্স দিলাম রাস্তার মধ্যে, তাই না, এগুলো দিলাম, এগুলো হারাম। ঈদে মিলাদুন নবী পালন করেছেন ঠিক আছে, কিন্তু সাথে সাথে তো আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই।